টু আ ফ্রেশ নিউ ব্লগ। তো দেখো, এটা দশমীর সকাল, আর প্রতিবার তো দশমীর দিনকে আমাদের প্রসেশন হয়ে থাকে চন্দননগরে, বাট এবারেরটা অন্যরকম। কেন কি আজকেই মা তোলা হয়ে যাবে লরিতে, আর আজকেই ভাসান, মানে সেন্ট্রাল কমিটি 171 খানা বারবারিকে দুবারে ডিস্ট্রিবিউট করেছে দুভাগে। আর অগ্নিবেশের তো জানো ভালো ঠাকুর টাকুর দেখা হয়নি রাত্রেবেলা, যেহেতু সর্দি হয়েছে ওনার। তো দেখো এখন ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে চান টান করে আমার সাথে বেরিয়ে পড়েছে, ঠাম্মিকে টাটা করে চলে এসছে। আর আমি আমার বাবাকেও একটু দেখে পাঠিয়েছি, কেন কি আমার বাবাকে দিয়ে ওকে নিয়ে চলে পাঠিয়ে দেবো একটু আমার বাবার বাড়ি। আর কেন কি ওর বাবার আবার দুপুরবেলা থেকে মিটিং আছে, আবার দুপুরবেলা আমি ঠাকুর একটু বরণ করতে যাব। আর আমাদের এটা বারবাড়ি, তেমাথাটা হলো আমার শ্বশুরবাড়ির বারবাড়ি, বাট তেমাথাতে ছেলেরা বরণ করে, যেমন তেঁতুলতলা ছেলেরা বরণ করে, ওইটাও দেবো একটা আলাদা ব্লগ। তো এখানেও ছেলেরা বরণ করে যেহেতু, তো এখানে হবে না আমার বরণ, তো আমি ঋতুপর্ণা মানে আমার ফ্রেন্ডদের বারবাড়িতে একটু বরণ করতে যাব। আর ওই জন্য আমার বাবাকে ডেকে পাঠিয়েছি, বাবা এলে ওকে দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দাও, মা ওকে খাইয়ে টাইয়ে দিয়ে রাখবে, আর আমি এদিকে বরণটা সেরে আজকে রাত্রিবেলা ওর বাবাও চলে যাবে, ওর বাবাকে বার করে তারপরে আমি বাপের বাড়ি চলে যাবো, পরের দিন আবার ওখান থেকে চলে যাবো বলে ব্যাগ করে। দেখো তাহলে আমাদের সাথে সাথে তোমরাও আমাদের তেমাথার রানীমা, রানীমা বলা হয় আমাদের তেমাথার মাকে। দেখো একদম গোল্ডেন গহনা দিয়ে সুসজ্জিত, কোনো সময় কিন্তু মায়ের মানে অলংকার কিংবা বেশভূষার সাজসজ্জা কিন্তু চেঞ্জ হয় না আমাদের বারবারই, এইটাই কিন্তু এখানকার প্রাধান্য। দেখো আর একদম মাকে গোল্ডেন সাজে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে যেমন। তো চলো তোমাদের সাথে আমাদের সাথে তোমরাও এনজয় করো মাকে যে তোলা হচ্ছে। দেখো সেই তোলাটা আমাদের চন্দননগরবাসীর উন্মাদনা মানে সবই এই জগদ্ধাত্রী পুজোকে ঘিরে, আবার একটা বছরের লম্বা অপেক্ষা। তো চলো আমাদের সাথে আর ভয়েস ওভার দেবো না, আমাদের সাথে তোমরা ফিলটা করে নাও, যে মায়ের এক্সিস্টেন্সটা ফিল করে নাও। আর তো জাস্ট কয়েকটা মুহূর্ত আছেন মা আমাদের সাথে, তারপর স্মৃতিটাই থেকে যাবে আমাদের স্মৃতিপটে। এই স্মৃতির মানে কি বলবো, স্মৃতির ভরসাতেই আমাদের গোটা একটা বছর কাটাতে হবে, এতদিন আসবে 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 ওটাই বোধহয় ভালো ছিল। তো মানে এই চলে যাওয়ার ক্ষণটা না সত্যি মনটা একদম সবাই খারাপ হয়ে যায়, চন্দননগরে যেন মানে কি বলবো কালো, মানে চন্দননগর ব্ল্যাকআউট ডে হয়ে যায় এই কটা দিনের জন্য মা চলে যাওয়ার পর। বুঝলো তো তাহলে কিরকম মানুষ জুড়ে কেমন উন্মাদনা মাকে ঘিরে আমাদের। তো মাকে দেখো তোলা হয়ে গেছে, তো এবার ভাবছি অগ্নিবেশকে নিয়ে, বাবা আমার শ্বশুরবাড়ি গাড়ি রাখতে গেছে, এলে একটু স্ট্যান্ডের দিকটা ঘুরিয়ে আনবো। ওখানেও বিভিন্ন ঠাকুর প্রসেশন করে দাঁড়িয়ে আছে, আর এক এক করে ঠাকুর ফেলা হচ্ছে, একটা দুটো ঠাকুর ফেলা ওকে দেখিয়ে আনবো। রাত্রে তো বিশেষ বার করিনি ঠান্ডার জন্য, আর সর্দিটাও যেহেতু আছে। বাপি এসে গিয়ে ভালোই হলো, একা তো জানো অগ্নিবেশ কি বদমাইশ, মানে আমি ফটো তুলবো ভিডিও তুলবো আর ও আমাকে মানে কি বলবো ওটা অ্যালাউ করবো সেটা কখনোই হয় না, ওকে কাউকে একটা ধরতে লাগবে। তো ভালোই হয়েছে বাপি একদম অন টাইম চলে এসছে। চলো তাহলে এবার স্ট্যান্ডে যাই, আর ওখানে একটা দিদির সাথেও দেখা হয়ে গেছে। দেখো জগদ্ধাত্রী পুজোয় সত্যি অনেক পুরনো লোক, অনেক সবাইয়ের সাথে কিন্তু বেশ দেখা হচ্ছিল টুকটুক করে, আর বেশ ভালো লাগছিল। সবাই ভাবছিল আমরা এখনও ওড়িশায় থাকি, সবাই জেনে খুব খুশি হয়েছে, আর আমরা ওড়িশায় থাকি না, এখন ব্যারাকপুরে থাকি কাছাকাছি। আর চলো তাহলে আলটিমেটলি আমরা যাচ্ছি হলো স্ট্যান্ডের দিকে। অগ্নিবেশের বাবা এবারে ওড়িশা থেকে এসেও কিন্তু প্রতিবার প্রচুর এনজয় করে, বাট এবারে এত বিজি শেডিউল, মানে আগামীকাল মানে একাদশীর দিনই ওর বাবার আবার বাবুইহাটি মিটিং আছে, তারপরের দিন দ্বাদশীর দিনকে আবার সেই নেতাজি ইন্দোর স্টেডিয়ামে তোমরা জেনে থাকবে দুয়ারের আসনের ইনোগ্রেশন, তো ওখানে দৌড়তে হবে। আর পুজোর মধ্যেও যে শনিবার রবিবার পড়েছিল, ছট পুজোর ছুটি ছিল, বাট ও কিছুই মানে ছুটি বলে কিছু ওর মনেই হয়নি, সারাক্ষণ মানে মিটিং মিটিং মিটিংয়ে ব্যস্ত ছিল। সপ্তমীর দিনকে একটু বেরিয়েছিল আমাকে আর ছেলেকে নিয়ে, আর ও বাবুকে নবমীর দিনকে ঘুম পাড়িয়ে আমি আর ওর বাবা একটু রাতের দিকে বেরিয়েছিলাম, কটা ঠাকুর দেখেছি আর কি। এইভাবেই গেছে ওর বাবার পুজো, কী করা যাবে বলো, এই কাজ কাজের প্রেশার
সব কিছুই মেনটেন করে আর কি, ওইটাই মানতে হবে যে থাকছে আমাদের সাথে, এটাই বড় কথা। এই তো বাপি এসে গিয়ে কিন্তু আমাদের বেশ মজা হয়েছে। তো চলো তোমাদের তাহলে স্ট্যান্ডেও কটা ঠাকুর ফেলা দেখিয়ে দিই। এখন আমরা জিটি রোডটা ধরে নিয়েছি, দেখো স্ট্যান্ড রোডে প্রচুর ভিড় বলে। ঠেলে বুঝতেই পারছো স্ট্যান্ড রোডটাও যেরকম একদম পুরো ভর্তি ছিল, জিটি রোডটাও বেশ কটা ঠাকুর, অনেক ঠাকুর লাইন দিয়েছে পরস্পর, ভাষণ দেবে হবে আর তাদের সাথে সাথে তো কমিটি মেম্বার্সরা ডান্সিংয়ে পোজে ছিলই। তো অনেক ভিড় ঠেলে আলটিমেটলি আমরা স্ট্যান্ডে ঢুকেছি, গাড়িটা এক জায়গায় সাইড করে এবার হাঁটা পথে চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি হলো ভিড়ের মধ্যে দিয়ে একদম, দেখো স্ট্যান্ড জেটি পার হয়ে স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি। আর অগ্নিবেশ তো দাদাদের সাথে খুব এটা ওটা সেটা বায়না করেই যাচ্ছে একের পর এক। আর এই দেখো এই দিয়ে আমাদের জেটি, চলো তোমাদের একটু ভালো করে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, পিছনে চন্দননগর কলেজ, এই দেখো। আর একদম তো দেখতেই পাচ্ছ লোকজন, আগের বার একটু ভিড়টা কম ছিল মনে হলো, বাট এবারে দশমীতে মানে একদম ফুল ফ্লেজেড ভিড়, লাস্ট দিনের আনন্দ আর কেউ মিস করতে চাইছে না। এই দেখো আর আমরা এদিকে দেখো একটু একটু পোজ দিয়ে নিচ্ছি, বাপিকে বলছি এখানেই পোজ দাও, এখান থেকে স্ক্রিনশট মেরে দেবো, একটা করে ছবি তুলে নিচ্ছি মায়ের সাথে ঠাকুরের সাথে। তো চলো এবার চটপট আমাদের জেটিটা দেখিয়ে দিই আমাদের, এই দেখো কি সুন্দর। এখানটা এখন ব্যারিকেড করে দেওয়া আছে, নিচেটা নাপতে দেয় না বাট করোনার জন্য, বাট এমনি সময় কিন্তু নিচেটা অনেকটা গঙ্গার ওপরে আমাদের নাবা যায়, তো বেশ সুন্দর লাগে। আর এই দেখো স্ট্যান্ড তো দেখছোই পুরো জম জামাট, একদম মেলা টেলা বসেছে। আর এদিকে আমি কিছু ইয়াররিংও দেখে ফেলছি, এইটাই বাপির সাথে আসার মজা, ছেলেকে আর দেখতে হবে না, মা বাবার সাথে এলে ও গৌতমও দেখে, মানে বাড়িতে গৌতম একদমই টাইম পায় না ছেলেকে দেখার, বাট বাইরে বেরোলে ও মানে ও ছেলেকে মোটামুটি দেখে, টেক কেয়ার করে, যাতে আমি নিজের নিজের কাজগুলো মানে এটা ওটা সেটা কিনতে পারি দেখতে পারি। তো ইয়াররিং দেখে নিলাম, জানি না কেন 30 টাকা সবগুলো দিচ্ছিল, আমারটা 50 রুপিস নিল, আর এটা একটু ভালোই ছিল মানে অন্যগুলোর থেকে একটু বেটার। তো দেখো 50 রুপিসে এগুলো কিন্তু মেলা দোকানে অনেকই দাম নেয়, বাট এখানে মেলায় দেখো 50 রুপিসে পেয়ে গেলাম। আর এখানে দেখো একটা দাদা একটা দিদি সবাই সাথে দেখা হয়ে গেল, মিলা দিদা বলে এখানেই থাকে চন্দ্রনগর স্ট্যান্ডের পাশাপাশি। তো এই দেখো আবার সব এ বাজিয়ে নিয়ে যাচ্ছে হলো মাকে, পাশেই হলো চন্দ্রনগর কলেজ, ওর বাবার আর আমার দুজনেরই কলেজ, যদিও আমরা দুজন মানে একজন 7 বছর আগে পড়েছি, একজন 7 বছর পরে পড়েছি, এরকম আর কি, মানে দেখা সাক্ষাতের কোনো উপায় ছিল না। এই দেখো চন্দ্রনগর কলেজ দিয়ে পেরিয়ে পরস্পর সব কিছু আছে এখানেই, এখানেই জাজেস কোর্ট আছে, এখানেই পুলিশ স্টেশন পাবে মানে এসপি অফিস যেটা হলে ওইটা, পুলিশ স্টেশন সব, রবীন্দ্র মঞ্চ সবই কিন্তু পরস্পর বাঁদিক ঘেঁষে আছে। আর ডান দিকটা তো দেখতেই পাচ্ছ স্ট্যান্ড, আর ওখানে নিচেটা হলো পার্ক। যেটা তোমাদের দেখালাম ওটাই কিন্তু রবীন্দ্র মঞ্চ, আর নিশ্চয়ই দেখতে পাচ্ছ বিভিন্ন মানে বিভিন্ন চ্যানেল সব এখানে এসে উপস্থিত হয়েছে। আর এটা দেখো আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিস, আর পাশেই হলো পুলিশ থানা। তো পুলিশরা তো বুঝতেই পারছো যে মানে এই সময় মানে এই পুজোর মধ্যে সব কিছু স্যাক্রিফাইস করে, ঘোরাঘুরি স্যাক্রিফাইস, নিজেদের আনন্দ স্যাক্রিফাইস করে কীরকম রেসপন্সিবিলিটি নিয়েছিল। আর সত্যি পুজো এবারে কিন্তু খুব ভালোভাবে মিটেছে, খুব একটা ঝামেলাঝাটি একটু আধটু সেটা তো হবেই, বাট খুব একটা যে ঝামেলাঝাটি বড় কিছু কিন্তু কানে পড়েনি, কোনো মিস আপও ঠাকুরের কৃপায় ঘটেনি। অন্য অন্যবার কিছু জায়গায় ফায়ার কিছু এরকম মিস আপ শোনা যায়, এবারে কিন্তু ঠাকুরের কৃপায় খুব ভালোভাবে পুজো সম্পন্ন হয়েছে। আর এ দেখো মানুষের মানে কী বলবো মানে এর জোয়ার যেন
বেড়েই যাচ্ছে সময়ের সাথে সাথে, দেখো লোকের ভিড়ও বাড়তে চলেছে, আর মেলাও তো দেখতেই পাচ্ছ, দুধার জুড়ে মেলা, স্ট্যান্ডের মধ্যে দুধারে মেলা, আর বিভিন্ন নিউজ চ্যানেল কিন্তু দেখো রাস্তার লেফট সাইডে, মানে যেখানে পুলিশ থানা, রবীন্দ্র ভবন, চন্দ্রনগর কলেজ, ওখানে কিন্তু একটা শুধুমাত্র যে আমাদের স্টেটের নিউজ চ্যানেল সেরকম কিন্তু নয়, বিভিন্ন ন্যাশনাল বেসড নিউজ চ্যানেলও এসে এসে কিন্তু নিজেদের ক্যামেরা, নিজেদের লোকেরা মানে সেট করেছে, ওরা মানে পুরো এটাকে, ভাষণটাকে ওরা ক্যাপচার করছে, তো মানে পুরো যাতে লাইভ হচ্ছে, কোনো কোনো জায়গা থেকে লাইভ হচ্ছে, তো বেশ কিন্তু একটা ভালো আমেজ লাগছে। দুঃখ তো হচ্ছেই মা চলে যাবে বলে, কিন্তু তার সাথে সাথে বেশ আনন্দ হচ্ছে যে আমাদের চন্দননগরকে নিয়ে সব সব মানুষের মধ্যে এতটা উত্তেজনা আছে, আর মানুষ দেখতে চায় আমাদের চন্দননগরের প্রসেশন এবার মিস হলে কী হবে, ভাষণটাকে কেউ মিস করতে চায় না, তাই হয়তো বিভিন্ন নিউজ চ্যানেল নিশ্চয়ই ডিমান্ড আছে দেখার। আর এখানে দেখো আমি চলে এসেছি হলো একেবারে রানীঘাটে, আর এখানে এক এক করে ঠাকুর দেখো এরকম লরির মধ্যে দিয়ে, আর তাও কিন্তু ঠাকুরকে দড়ি দিয়ে বেঁধে মানে কমিটি মেম্বার্সরা ধরে আছে, যাতে একটুও কোনো মানে মিস অ্যাপ হওয়ার চান্সেস না থাকে। আর এই দেখো বাঁশ টাঁস বেঁধেও সামনের দিকটাও কিন্তু লোকে ধরে আছে, এরকম করে ঠাকুরকে আস্তে আস্তে গঙ্গার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মানে এক একভাবে সবাই কিন্তু আলাদা করে নাম্বারিং করা আছে। ভিজিল কমিটি থেকে ওখানে কিছু লোক আছে, ওখান থেকে কিন্তু বারে বারে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে কোন ঠাকুর যাচ্ছে, মানে বিভিন্ন নিয়মাবলী বলা হচ্ছে কীভাবে কী ঠাকুর ফেলা হবে, কোনো রকম মানে সব দিকে সাবধানতা পালন করা হচ্ছে, যাতে এই সময় এই মানে কী বলবো অন্তিম মুহূর্তেতে আর কোনো রকম কিছু বিপদ না হয়ে যেন সব কিছু সম্পূর্ণ হয় খুব ভালোভাবে। তো সব রকম দায়িত্ব প্রশাসন থেকেও নেওয়া হচ্ছে, সেন্ট্রাল কমিটি থেকেও নেওয়া হচ্ছে, তো সত্যি আমরা নর্মাল মানে যারা এমনি মবস, লোকাল মবস, তারা কিন্তু সত্যিই থ্যাঙ্কফুল আমাদের প্রশাসনের কাছ থেকেও, কিন্তু ওরা সব কিছু যে দায়িত্ব যে এরকম নিপুণভাবে পালন করছে সব দিকে, যাতে আমরা ভালোভাবে আনন্দ করতে পারি, এই সুযোগটা আমাদের করে দিচ্ছে, তো তার জন্য আর আমি লোকাল লোকেদেরও বলবো যে একটু যেন ওদের সাথে সহযোগিতাও করে, কেন কি সব কিছু আলটিমেটলি হচ্ছে আমাদের আমাদের ভালোর জন্য, আমরা যাতে ভালোভাবে পুজোটা এনজয় করতে পারি। রানীঘাট দিয়ে তো দেখলে ওখান থেকে ঠাকুর নিয়ে যাওয়াটা দেখা যাচ্ছে, বাট ঠাকুর যে পড়ছে ওটা ভালো ফুটেজ নেওয়া যাচ্ছে না, তো দেখো আমি এখান দিয়ে জাজের কোর্টের অপোজিট থেকে একটা নাবার জায়গা আছে ওখানটা দিয়ে নেবে, একদম মানে কি বলবো বাউন্ডারি ক্রস করে চলে এসেছি একদম নদীর পাড়ে পাড়ে, যাতে ওখান থেকে ক্যাপচার করতে পারি মায়ের একদম জলে স্বয়ং পড়ে যাওয়াটা। বাট এখানটাও খুব মানে একটা ক্রিটিক্যাল জায়গা, কেন কি এখানে যে খড়গুলো পড়ছে সব খড়গুলো এখানে থেকে পরিষ্কার করা হচ্ছে, কি নয় তো কি পুরোটা সামনেটা এরিয়াটা তো খড়ে দেখো ভরে যাচ্ছে, ওটাকে কিছু লোকজন এখানে আছে তো যারা খড়গুলো ক্লিয়ার করছে, তো এখান দিয়েই পাস করছে, জায়গাটা পুরো কাদা কাদা পিছল, ওই জন্য আমি বাবাকে বললাম ছেলেকে নিয়ে একটু দূরে দাঁড়াতে, আমি এখানে চলে এসেছি ক্যাপচার করতে, দেখো এখান দিয়ে যে খড়গুলো মা কিন্তু প্রতিটা বারবারই প্রশাসন হয়ে যাবে, প্রশাসন বলছি ভাষণ হয়ে যাওয়ার পর থেকে এখানে কিন্তু যেরকম খড়গুলো এখান দিয়ে পাস হচ্ছে, এই দেখো। আর এখানটা সত্যিই খুব ক্রিটিক্যাল জায়গা, বাচ্চা কাচ্চাদের নিয়ে আসার মতো না, একটু পিছল জায়গাটা, বাট এখান দিয়ে দেখো তোমাদের জন্য কিন্তু খুব ভালোভাবে ক্যাপচার করা যাচ্ছে মায়ের, এই দেখো দেখলে তো হয়ে গেল আলটিমেটলি একটা ঠাকুরের ভাষণ, আর কি বলবো সত্যি কিছু বলার নেই, মানে এই সময়ে মানে কত যে চন্দননগর ভাসীরা কেঁদে ভাসিয়েছে, তোমাদের কোনো এ নেই, বারবারির লোকেরা তো মানে কি বলবো বারবারই লোকেদের তো অন্যরকম টান, ওরা এতদিন ধরে মানে কি বলবো এটার সাথে যুক্ত ছিল, আর এই দেখো মানে ছোটো ছোটো নৌকা করেও কিন্তু মানুষজন একদম গঙ্গায় পুরো ভর্তি, অন্যবারের থেকে একটু কম, বাট তাও স্টিল আছে লোকজন যে ভাসান দেখার জন্য, ডিরেক্ট ভাসান দেখার জন্য ওখানে দাঁড়িয়ে আছে,
তো চলো আমি উঠে আর একটা অন্য একটু জায়গায় যাবো, বাট বিকজ এখানটা থেকে খুবই জায়গাটা পিছল, মানে যে কোনো সময় কোনো মিস আপ হতে পারে। তো তোমাদের আরো কি কটা প্রসেশন দেখি দেখাই মায়ের আসার, তারপর তোমাদের আবার নিয়ে যাবো ঠাকুর ফেলা দেখাতে। বাট এই জায়গাটা দিয়ে না, এই জায়গাটা একটুখানি রিস্কি, মানে মানে একটু জায়গাটা বুঝতেই পারছো খড় পরিষ্কার হচ্ছে, আর এখানে খুব একটা ভিড় করাও উচিত না, যেহেতু বুঝতেই পারছো একটা মানে ভাইটাল কাজ হচ্ছে। তো মানুষ যদি ওখানে ভিড় করে দেখতে যায় ঠাকুর ফেলা, তো ওনাদের কাজকর্মে নিজেদের প্রবলেম হচ্ছে বলে আমার মনে হলো, তাই আমি সরে এসেছি। অন্য একটা দিক ঘাট দিয়ে তোমাদের দেখাবো তো অবশ্যই, বাট মানে ওদেরকে কোনোভাবে কমিটি মেম্বার্সদের কিংবা প্রশাসনের লোককে প্রবলেম করে না, যে আমাদের ছবি তোলার জন্য আমাদের ক্ষণিকের আনন্দের জন্য যে কোনো প্রবলেম হয় সেটা তো আমরা চাই না। তো দেখো আরও কিছু মায়ের প্রসেশন হচ্ছে, দেখে নাও তোমরা, তারপরে আবারও তোমাদের সরাসরি নিয়ে যাব ঠাকুর ফেলা দেখাতে, মানে ভাসানটা দেখাতে নিয়ে যাব। তো চলো তাহলে এবার আবার ভাসানে এগোনো যাক। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বাস করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বাস করে কয় সোনা, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বাস করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বাস করে কয় সোনা। তোমার ঘরে বসত করে দেখছো তাহলে কিরকম কালের নিয়মে এক একটা করে প্রতিমা ভাসান যাচ্ছে, আবার আর একটা করে প্রতিমা
প্রসেশন হয়ে এগিয়ে যাচ্ছে ভাসানের দিকে। তো এরমভাবেই চলবে, এটা একটা দিন নয়, শুধু আজকে সন্ধেবেলা হয়ে বন্ধ হয়ে গিয়ে আবার কালকে সকাল থেকে কিন্তু শুরু হবে। একাদশীর দিন সকাল থেকে আবারও ভাসান পর্ব শুরু হবে, দুভাগে যেহেতু বললাম তোমাদের ভাগ করা হয়েছে। গৌতম এবারে সত্যি খুব মিস করে গেল, ব্যাপারটা কিছুই দেখতে পারলো না খুব একটা। তো চলো তোমরাই আমাদের সাথে এনজয় করো, আর গৌতমের জন্য তো ফুটেজ থাকবেই। গৌতম এখন এই সব মানে আজকে বলে না, মানে এখন 10-12 দিন পরে যখন ফ্রি হবে, পুরো 2 উইক এখন যাবে ওরা এরকম হেকটিক, তারপরে যখন ফ্রি হবে নিশ্চয়ই ওর সাথেও শেয়ার করে রাখবো, শেয়ার করবো। সত্যি খুব মিস করছি ওকে, কিছু করার নেই, প্রতিবার ওর সাথেই দেখি। আরে দেখো কথা বলতে বলতে আবার একটা ঠাকুর ভাসান হয়ে গেল। ভালো লাগছে রে এবার, মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো। বাট কি নিজেকে চার্জ আপ করলাম যে আমাকে এরকমভাবে দেখলে অগ্নিবেশ সত্যি ও কীরকম, ওর একটা কেমন ফিলিংস হবে। আর সত্যিই তো মা যাচ্ছে, জগদ্ধাত্রী রূপে যাচ্ছে, কিন্তু অন্য কোনো রূপে আবার কিছুদিন পরেই ফিরে আসবে। তো এইভাবেই চলতে থাকবে আর কি সেই। আর আমি নিয়ে নিলাম দেখো রাস্তার মধ্যে ঠাকুরের একটা আসন আর একটা খাবার দেওয়ার জন্য পাতন পাওয়া যায় না রেখে, সুন্দর বেশ এই ঠাকুরের জন্য ইউজেরই কটা আসন টাইপের নিয়ে নিলাম। আর তো বেশ ভালো, এগুলো শুধু পাওয়া যায় কিন্তু এতেই মেলার মধ্যেই, তুমি দেখবে কোনো বড় দোকানে গেলেও তুমি খুব একটা পারবে না, মেলাতে কিছু কিছু বিশেষ জিনিস আছে যেগুলো শুধু মেলাতেই পাওয়া যায়। তো মানে কি বলবো, মনটা খারাপ লাগছে কিন্তু আবার মনে নিজে থেকেই নিজেকে মনে হচ্ছে রুবি বাঁকা, মানে ঠিক আছে আর মা যাবেন তবেই তো আবার আসবেন আমাদের কাছে ফিরে। আর এখানে দেখো আর একটা মা বিক্রি করতে করতে, এটা শুধু মায়েরাই পারে ভাই বস, এটা উই আর প্রাউড অফ আওয়ার সেলফ। দেখো কিছু জিনিসপত্র বিক্রি করছে, করতে করতে ছেলেকে কোলে নিয়ে ছেলে ঘুমিয়েও পড়েছে কোলে। তো মানে কি বলবো, উই আর প্রাউড অফ আওয়ার সেলফ, মানে আমরা মা, আমরাই জগদ্ধাত্রী, আমাদের মধ্যেই জগদ্ধাত্রী আছে সত্যি। কিন্তু এক একজনের এক একটা রূপে জগদ্ধাত্রী আমাদের মধ্যে আছে, তাই না, এক একজনের এক একটা গুণ। তো এই কথা বলতে বলতেই চলো এবার ফিরি হলো বাড়ির দিকে, অগ্নিবেশকে রেডি করে পাঠিয়ে আমার আবার কাজ আছে বললাম, বরণ ছাড়তে হবে, 4টার সময় টাইম দিয়েছে উর্দিবাজার বাড়িতে, আমি যাবো বরণ করতে। তো আর বেশি টাইম ওয়েস্ট করবো না, আর এবার আর ভালো নিতেও পারছি না জানো তো, আর ভালো লাগছে না মাকে ওরকমভাবে প্রসেশন করে যাচ্ছে, এটা দেখতেই বেশ ভালো লাগছে কিন্তু মা জলে পড়ে যাচ্ছে সেটা আর নিতে পারছি না। আর এই দেখো চার্চ, আমাদের চার্চ তো তোমাদের অনেকবারই দেখিয়েছি, আবারও দেখিয়ে দিলাম, চার্চের সামনে দিয়ে প্রসেশন আছে। আর আমাদেরও বাপি একদম বাইক রেডি করে ফেলেছে, এখন বাড়ির দিকে এগোবে। দেখলেই তো অরুণ আইসক্রিম, আমাদের শহরে একটা নতুন এডিশন আইসক্রিমের দোকানটা, এখনও টেস্ট করা হয়নি বাট নেক্সট টাইম নিশ্চয়ই আসবো যখন টেস্ট করবো। আর এই দেখো কীরকম মানে জিনিসটা কীরকম লাগছে, দেখো এক একজনরা এক একটা প্রসেশন এক একটা বারবারই যাচ্ছে হলো এ করে ফিরে, মানে ঠাকুর ভাসান দিয়ে ফিরে, আর এক একজন এগিয়ে যাচ্ছে ভাসানের দিকে। তো সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠছিলো দেখে, মানে সত্যি মানে একটা সত্যি আমাদের চন্দননগরবাসীর জন্য যেটা কী জগদ্ধাত্রী পুজো, ভাসান, মানে অঞ্জলি দেওয়া, নবমীর পুজো, এগুলো যে কী বিশাল ইমোশান, শুধু চন্দননগরবাসী না ভদ্রেশ্বরের লোকেদেরও, এটা কিন্তু আর আর অন্য জায়গার লোকেরা কিন্তু বুঝবে না যে এত উন্মাদনা কিসের মানুষের মধ্যে। আর এটা কিন্তু কোনো বয়স নির্বিশেষে নয়, প্রতিটা বয়সের লোকের কিন্তু এই উত্তেজনাটা থাকে। তো বলতে বলতে চলো আমরা চলে এসেছি আমার শ্বশুরবাড়ি। তো অগ্নিবেশ তো কিছুতেই দেখো নামবে না, ও ভাবছে যে নেবে পড়লে আমি ওকে নিয়ে ঘরে চলে যাব, আর ওর দাদান মানে দাদান চলে যাবে দিদাবার কাছে। তো চলো ওকে রেডি করে দিই, ওর ব্যাগটা মোটামুটি রেডি করে দিয়েছে, এখনও গেছে হলো ওর পাপার কাছে হাম্পু দিতে, বাবাকে বাই বাই করতে গেছে, কারণ কি ওর বাবা তো চলে যাবে বললাম আজকে রাত্রেই, ওর মিটিং আছে নেক্সট দিনকে, আর আমরা যাবো পরের দিন, একদিন যাবে ওর মামার বাড়ি থাকতে। চলো 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 যাই।
দেখো এখন দাদানকে দেখে খুব খুশি যে ও আলটিমেটলি মামার বাড়ি যাচ্ছে। এখন দাদা না ওর দাদু ভাই আর ঠাম্মিকে টাটা করে পাপাও চলে এসেছে ইতিমধ্যে। ওর বাবা তো ফোনে ফোনেই ব্যস্ত ছিল, এত ফোন কল আসছিল, একটু টাইম পেয়েছে বোধ হয়, মাঝখানে 10-15 মিনিটের ন্যাপ নিয়ে নিয়েছে। আর এ দেখো আবার উঠে থেকে শুরু হয়ে যাবে ওর বাবার আবার পব্ব ফোনের ফোনের। এখনো দুপুরের খাওয়া দাওয়া কিচ্ছু মেটায়নি ওর বাবা, স্নানও ওর বাবার হয়নি এখনো। তো দেখো আমি ওর বাবাদের সাথে যাচ্ছি, কেন কি আমার স্কুটিটা রাখা ছিল, আমি তো একা নিয়ে এসেছিলাম অগ্নিমেষকে, স্কুটিটা রাখা আছে এখানে, ওদেরকে ছেড়ে দিয়ে আমি স্কুটিটা নিয়ে আবার ব্যাক করব। তো অগ্নিবেশের কোনো ব্যাপারই না, দেখো দিদামদের কাছে চলে গেল। আর সত্যি নত না ওর বাবার মিটিং থাকলে না খুব প্রবলেম হয় জানো তো, ওকে রাখার আমি চলে যাব অঞ্জলি ইয়ে দিতে বরণ করতে, তখন মানে কি ও একই সর্দি হয়েছে তো রাখা নিয়ে খুব সমস্যা হয়ে যায়। আর তো ওই জন্য ওখানে চলে গেলো, ওখানে মা খাইয়ে টাইয়ে দেবে, একটু রাখবে টাকবে, আর জল টলও যাতে না ঘাটতে হয় সব দেখতে টেখতে হবে। তো ও তো হয়তো জানোই জল পুরো পাগল, ও মানে পুরো জলের জন্য অ্যাডিক্টেড। তো চলো ইতিমধ্যে আমিও রেডি হয়ে গেছি বরণ করার জন্য। ওর বাবার তো চান টান কিচ্ছু হয়নি, ভেবেছিলাম ওর বাবা চান করে নেবে, দিয়ে দুজনে খাওয়া দাওয়া করে তারপর আমি বরণ করতে যাব। বাট ওর বাবার এখনও ফোনে কথা চলছে, তো এরপরে আবার মিটিংয়ে বসবে, তারপরে উনি চান করবেন খাবেন। তো আমি এই সুযোগে আমি আর লাঞ্চ করলাম না, যাই বরণ করে আসি তারপর লাঞ্চ করা যাবে। আর আমার কাছে একটা শাশুড়ি মায়ের কাছ থেকে একটা সিঁদুর নিয়ে নিলাম মাকে বরণ করার জন্য, কেন কি দেখতেই পাচ্ছ দোকানঘাটের কী অবস্থা, সব লোকাল দোকানরাও কিন্তু বন্ধ, শুধুমাত্র মেলাই যা আছে। তো একটা সিঁদুর নিয়ে গেলাম শাশুড়ি মায়ের কাছে বরণ করতে, সিঁদুর ছাড়া বরণ কী করে করবো বলো। আর আমাদের তো জানোই মানে কিছু জোগাড় যা থাকে না, সব লাস্ট মোমেন্টে মনে পড়ে। তো আমি যে কীভাবে এখানে পৌঁছেছি কোনো তার কোনো ঠিক নেই, বুঝতেই পারছো রাস্তাঘাটে কী ভিড়। আমি শাড়ি পরে স্কুটি নিয়ে মানে আর কি বলবো, ভিড় ঠেলে অবধি যাক আলটিমেটলি টাইমলি পৌঁছেছি হলো। মায়ের বরণ তখনও শুরু হয়নি, আমি যখন এসেছি এখন শুরু হলো। আর চারিদিকে দেখছো অন্ধকার, কেন কি আমাদের এই দুদিন দশমী আর একাদশীর দিন আমাদের চন্দননগরে কিন্তু লোডশেডিং হয়, মানে বাড়িতেও মানে আমাদের ব্যাটারি যদি না থাকে, কারোর যদি ইনভার্টার না থাকে, পুরো কিন্তু অন্ধকারে থাকতে হবে। এইটুকু স্যাক্রিফাইস আমাদের চন্দননগরের লোকেরা করে, জলটা আসে কলে বাট কারেন্ট থাকে না, যেহেতু বুঝতেই পারছো এত বড় বড় ঠাকুর নিয়ে যাওয়া হয়, ওই জন্য রাস্তায় ইলেকট্রিসিটি সব তার কেটে দেওয়া হয়। তো আজকে রাত্রিবেলা আবার একটু যা হোক করে জুড়ে দেবে, দিয়ে আবার কালকে একাদশীর দিন আবার ভাসান যখন শুরু হবে আবার সব তার কেটে দেবে, দিয়ে আলটিমেটলি মায়ের ভাসান হয়ে যাওয়ার পর তারপরে একবারে ঠিক করে কারেন্টের লাইনগুলো জোড়া হবে। তো দেখো এক এক করে কিন্তু মাইকে এ করে নেওয়া হচ্ছে, বরণ করে নেওয়া হচ্ছে দেখো। আর সব অত উঁচুতে তো ওঠা সম্ভব নয়, তাই মায়ের পায়েতেই সবাই সিঁদুর মিষ্টি জল সব দিয়ে দিচ্ছে, আর নিজের মনোবাঞ্ছাও মাকে ডাক নিয়ে দিচ্ছে যে আবার এসো মা। এ দেখো অন্ধকারে যে যার ফোনের লাইট দিয়ে অল্প অল্প বাইরের আলো আছে, এখন তো বুঝতেই পারছো শীতকাল, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। দেখো যাদের বরণ করা হয়ে গেছে তারা আমাদের সিঁদুর পরিয়ে দিচ্ছে, বাট আমরা মাকে আগে বরণ করব, তারপরে সিঁদুর খেলতে পারবো, সিঁদুর খেলা যেতে পারে, বাট আমরা নো প্রবলেম পড়তে পারবো সবাইয়ের কাছ থেকে, বাট পড়াতে পারবো কিন্তু মায়ের বরণ হয়ে যাওয়ার পরেই। তো চলো এখন জোর কদমে সিঁদুর খেলা যাদের হয়ে গেছে, মেনলি সিনিয়র মেম্বার বারবাড়িদের, তাদের যাদের হয়ে গেছে তারা কিন্তু এখন জোর কদমে লাস্ট দিনটা উপভোগ করে নিচ্ছে, খুব জোর কদমে এখন খেলে নিচ্ছে। আমার বন্ধু দেখো ঋতুপর্ণা, ও এখন গেছে মাকে বরণ করতে, আমি ওর ফুটেজটা নিয়ে তারপরে ওকে ক্যামেরা দিয়ে আমি যাবো মাকে বরণ করতে। চলো আমাকেও মাকে বরণ করা হয়ে গেল, আর দেখলে মা তো এত উঁচু ওঠা তো পসিবল নয়, সবাই আমরা পাতেই বরণ করে দিলাম। একজন কমিটি মেম্বারই একজন দাদা উঠেছিলেন, উনি মাকে আমাদের হয়ে সবাইয়ের হয়ে বরণ করে দিলেন শেষবারের মতো, আবার এসো মা বলে দিলেন, মা অবধি পৌঁছতে পেয়ে আমাদের হয়ে সবাইয়ের হয়ে মা অবধি পৌঁছে গেল। আর আমরা তো পায়েতেই আমি মাকে বরণ করে এখন পাশে সিংহ হাতি ওনাদের বরণ করতে গেছি আর কি। আর বরণ শেষ, এবার সিঁদুর খেলার পালা। এর আগে অবধি যে আমাদের আমাকে সিঁদুর পরিয়েছে তাকে আমি সিঁদুর পরাতে পারিনি, যেহেতু মাকে আমাদের মধ্যে প্রথা আছে মাকে আগে আমাদের সিঁদুর পরাতে হয়, বরণ করতে হয়, তারপরেই তুমি সবাইকে সিঁদুর পরাতে পারবে। তো এখন আমিও সবাইকে মন ভরে সিঁদুর পরিয়ে দিই, চলো তাহলে
আর তোমরা আমাদের সাথে এই মুহূর্তটা, এই লাস্ট ফিলটুকু এনজয় করো, বরণের মুহূর্তটুকু এনজয় করো। আর এটা সত্যি আমি তো মনে করি, মানে আমরা যারা সধবা, মানে আমরা একটা ব্লেসড, একটা মানে কি বলবো, যারা বিবাহিত তার একটা মানে এটা আমরা একটা স্পেশাল ইয়ে পেয়েছি বরণ করে নেওয়ার, মানে একটা স্পেশাল প্রিভিলেজ বলতে পারো, যেটা মেন মেম্বার্সরা পারে না, আমরাই পারি। যদিও চৌরাত্রি পুজোতে কিছু কিছু বাড়িতে ছেলেরাও বরণ করে থাকে, সেখানে আমার মেয়েরা অ্যালাউড নয়, ছেলেরাই অ্যালাউড, বাট স্টিল এই সিঁদুর খেলার ব্যাপারটা এইটা কিন্তু মেয়েরা, আমরা মেয়েরা যতটা উপভোগ করি, আর কিন্তু কোনো মানে মেল মেম্বার্সরা হয়তো পড়িয়ে দেয় ঠাকুরকে সিঁদুর, কিন্তু ওরা তো আর খেলতে পারবে না সেরকমভাবে, তো উপভোগ করতে পারে না। শেষ, এবার আমাদের ফটো সেশন চলছে আর কি, আর বেশি দেরি করবো না, গৌতম ওখ না খেয়ে আছে, বাট ওর এখনও ফোন করেছিলাম, এখনও কাজ মেটেনি, এখনও জাস্ট ফোন কেটে দিল, তার মানে বুঝতেই পেরেছি মিটিং চলছে। তো ঠিক আছে, হাতে কিছু টাইম আছে, বাট আমাকে ওর ব্যাগটাকে গুছিয়ে দিতে হবে, কালকে ওর আবার কলকাতা যাওয়ার আছে, তো ওই সব রেডি করে দিতে হবে, ও যেহেতু আজকে চলে যাবে ব্যারাকপুর, আর তো বেশি টাইম ওয়েস্ট করবো না আর। আর এদিকে মনে হচ্ছে বাইরেও বৃষ্টি শুরু হয়েছে সবার মুখ দিয়ে শুনছি। আর চলো তাহলে কি বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না, চেষ্টা করেছি করতে যতটুকু পেরেছি, বাচ্চা সামলে করেছি। এবার তোমাদের সাপোর্ট, তোমাদের ব্যাপার, তোমাদের ভালো লাগলে তোমরা নিশ্চয়ই ফিডব্যাক দেবে, এইটুকু এক্সপেক্ট করি। আকাশও কাঁদছে মা চলে যাচ্ছে বলে, বরণের সাথে সাথে বৃষ্টি শুরু। আমাদের তে মাথা যেহেতু ছেলেরা প্রথম এনে বরণ করে, তাই আমি উর্দিবাজার এসেছিলাম, আমার বন্ধুর বাড়িতে বরণ করে গেলাম। এই লাস্ট মায়ের সাথে যোগাযোগটুকু এটা মিস করা যায় না, জাস্ট বরণটা জাস্ট ম্যান্ডেটরি। চলো, বৃষ্টি এসে গেল, বাড়ির দিকে এগোনো যাক, গাড়ি সিট ঠিক সব মিলে গেল। চলো তোমাদের আর একবার লাস্ট স্ট্যান্ড দেখিয়ে দিই, আমি এদিকটা দিয়ে এলাম, বাট এখানে যাওয়ার মতো পরিস্থিতি এখন একেবারেই নেই, নো এন্ট্রিও করে দিচ্ছি, কেন কি লাস্ট মোমেন্টের কয়েকটা আজকের জন্য যে কটা অ্যালটেড ছিল লাস্ট কয়েকটা ভাষণ হচ্ছে, তো একদম নো এন্ট্রি করে দিচ্ছে। তো এখানে দাঁড়িয়ে চলো তোমাদের জন্য একটু শ্যুট করে নিই। এ দেখো স্ট্যান্ডটা এইরকম লাগছে এখন, একদম অন্ধকার হয়ে গেছে, কিন্তু তাও ভাষণ চলে যাচ্ছে, আর বাদবাকি গাড়িরা এখনও দাঁড়িয়ে আছে পিছনে কালকে ভাষণ হওয়ার জন্য।